হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রেট শট স্টোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। 104 রানের মামুলি পুঁজি নিয়েও বোলিংকে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথুয়েটকে সাজঘরে ফিরিয়ে অজিদের কোণঠাসা করে দেন মেহেদী হাসান। 3 ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র 15 রান। চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে 5টি ছক্কা হাঁকিয়ে 30 রান আদায় করে নেন ডেন ক্রিশ্চিয়ান। এরপর নাসুম আহমেদ ও মুস্তাফিজের জোড়া আঘাতে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। মাত্র 18 রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার 5 উইকেট তুলে নেন নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামরা। কিন্তু শেষ দিকে অ্যাস্টন টার্নারের 43 বলের 34 রানের দায়িত্বশীল জুটিতে জয়ের দুয়ারে চলে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ 13 বলে প্রয়োজন ছিল মাত্র 5 রান। খেলার এমন সময় শরীফুলের বলে শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে অ্যাস্টন এগার সাজঘরে ফিরলেও অ্যান্ড্রু টাইকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যাস্টন টার্নার। মূলত চতুর্থ ওভারে সাকিব ব্যয়বহুল 30 রান খরচ না করলে হয়তো জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ দল। সাকিবের সেই ওভারটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই ওভারেই হেরে যায় টাইগাররা, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।